ফের মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হলো এক যুবতীর। আজকেই চণ্ডীতলার কৃষ্ণরামপুরে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। যেমনটা আমরা স্থানীয় সূত্রে জানতে পাচ্ছি যে এই যে অহল্যাবাই রোড, সেই অহল্যাবাই রোড ধরেই আজকে চণ্ডীতলার জনায়ের বাক্সার বাসিন্দা যুবতী আসমা খাতুন পেট্রোল পাম্পে তেল নিতে এসেছিলেন এবং তারপরেই যখন পেট্রোল পাম্পে তেল নিতে আসে ঠিক সেই সময় যেমনটা আমরা জানতে পাচ্ছি প্রত্যক্ষদর্শী যেমনটা জানাচ্ছে, ডানকুনির দিক থেকে একটি চারচাকা গাড়ি সজোরে গিয়ে আসমা খাতুনের যে স্কুটি তাতে ধাক্কা মারে এবং ঘটনায় গুরুতর জখম হন আসমা খাতুন সহ আরও দুজন। তিনজনকেই উদ্ধার করে চণ্ডীতলা থানার পুলিশ তারা এই চণ্ডীতলা যে গ্রামীণ হাসপাতাল সেখানে নিয়ে আসলে আসমা খাতুনকে মৃত বলে ঘোষণা করে চিকিৎসকরা এবং বাকি দুজন, একজন শিশু এবং ফাতেমা খাতুন বলে তার যে দিদি, তারা দুজনও জখম হয়েছিল, তাদেরকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে। কি হয়েছিল এখানটা হয়েছিল কি, একটা তিনজন ছিল লেডিস, ওই দিক থেকে এদিকে আসছিল পেট্রোল ভরার জন্য। ওই আমরা তো তেল দিতে ব্যস্ত ছিলাম, কিন্তু ওই সাইড থেকে যখন ওই সাইডে গাড়িটা যায় তখন ওই অ্যাক্সিডেন্টটা হয়। কিসের সাথে কিসের হয় আশা করছি, মনে হচ্ছে ওটা টাটা সুমো ছিল। আর যারা অ্যাক্সিডেন্টটা হয়েছে তাদের কি, তারা স্কুটিতে ছিল, তারা তিনজন ছিল। আচ্ছা, একজন বাচ্চা ছিল আর দুজন মহিলা বড়ই ছিল। তাদের কি পরিস্থিতি, তাদের তাদের এইমাত্র জানা যায়নি পুরো, এখানে এই স্পর্শে তো আমরা যেতে পারিনি, সেই হিসেবে এখন শিওর বলতে পারছি না কী হয়েছে ওদের। দুজন তো এখানে ছিল, তাদের ডাক্তারখানায় নিয়ে গেছে, কিন্তু একজন অ্যাম্বুলেন্সে করে গেছে সেটা বলতে পারছি না কী হয়েছে। পুলিশ কতক্ষণ পরে এসেছিল? ধরুন না 5-7 মিনিট পরে ছিল। আপনার নামটা কি? আমার নাম সঞ্জীব। এবং এই যে ঘাতক গাড়ি, সেই ঘাতেরও গাড়িরও খোঁজ চালাচ্ছে চণ্ডীতলা থানার পুলিশ। তবে এই ঘটনায় যথেষ্ট মর্মান্তিক ঘটনা, কারণ যেমনটা আমরা পরিবার সূত্রে জানতে পাচ্ছি আসমা খাতুনের ইতিমধ্যেই আশীর্বাদী হয়ে গিয়েছিল, অর্থাৎ যে পাঞ্চনী সেটা হয়ে গিয়েছিল এবং আগামী জানুয়ারি মাসেই তার বিয়ে ছিল। সেই বিয়ের আগেই কিন্তু মর্মান্তিক এই ঘটনায় তার মৃত্যু হয়েছে। আসমা খাতুন পেট্রোল পাম্পে তেল ভরতে এসেছিল। কোন পেট্রোল পাম্পে? অ্যাক্সিডেন্ট হয়েছে আমরা জানি না, আমরা ওখানে দাঁড়িয়েছিলাম, আমাদের সামনেই বেরোলো, বেরিয়ে তারপর যখন আমার যায় ছেলেরা ছুটে ছুটে যাচ্ছে, তো ওদিকে একজন ছেলের মোবাইলের দোকান, তো সে এসে বললে এরকম অ্যাক্সিডেন্ট হয়েছে, তো গিয়ে দেখতো তোদের মেয়ে নাকি, তখন বললো না ঠিক আছে, তবে ছুটে গিয়ে বলছে তারপর গিয়ে দেখি। তো এবার আমরা তো জানি আমাদের সামনে দিয়েই গেছে, তারপরে ওরা সামনে এসে দেখছে বলছে না ওরা অ্যাক্সিডেন্ট। কজন ছিল? তিনজন ছিল। কি নাম তাদের? আসমা খাতুন, ফাতেমা খাতুন। দুজন ছিলেন? বাচ্চাটা ছিল, ছোট বাচ্চাটা, এই তো রেজিস্ট্রি পাঞ্চিনি হয়েছে। বাড়ি কোথায় থাকে? বাসা শেখপাড়া। বাচ্চা শেখপাড়া। আপনার নাম কি? গোটা পরিবারে একটা শোকের ছায়া রয়েছে এবং এই অহল্যাবাই রোড দিয়েই যেমনটা স্থানীয়রা জানাচ্ছে যে আসমা খাতুন পেট্রোল ভরতে এসেছিলেন চণ্ডীতলার কৃষ্ণরামপুরের সেই পেট্রোল পাম্পে এবং যখন তিনি পেট্রোল পাম্পে ঢোকার মুখে সেই সময় কিন্তু ডানকুনির দিক থেকে একটি চারচাকা গাড়ি সজোরে তার স্কুটিতে ধাক্কা মারে এবং ঘটনায় তিনজনই গুরুতর জখম হন। তারপর চণ্ডীতলা থানার পুলিশ উদ্ধার করে তাদেরকে চণ্ডীতলা গ্রামীণ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসকরা আসমা খাতুনকে মৃত বলে ঘোষণা করে এবং বাকি যে দুজন, একজন শিশু এবং তার দিদি ফাতেমা খাতুন, তাদেরকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে এবং যে ঘাতক গাড়ি, সেই ঘাতক গাড়িটির খোঁজ চালাচ্ছে চণ্ডীতলা থানার পুলিশ। এইচবি ডিএনএন বাংলা, হুগলি।